যদি আপনার কাছে জানতে চাওয়া হয় বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি কোনটি, উত্তরে কি বলবেন? নিশ্চয়ই বলবেন লন্ডনের বিগ ব্যান ঘড়ির কথা। কিন্তু না, বিগ ব্যানের চাইতেও প্রায় ৬ গুণ বড় বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটির নাম মক্কা ক্লক। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান সৌদি আরবের মসজিদ আল হারামের মাত্র ৫০ মিটার দূরত্বে সুবিশাল এই ঘড়িটি অবস্থিত। মাটি থেকে প্রায় ৪০০ মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে বিশ্বের বৃহত্তম এই ঘড়িটিকে। এতটাই উঁচুতে অবস্থিত এই বিশাল আকৃতির ঘড়িটি যে রাতে প্রায় ১৭ কিলোমিটার দূর থেকেও পরিষ্কারভাবে এর সময় দেখা যায়, দিনে সূর্যের আলোতেও প্রায় ১২ কিলোমিটার দূর থেকে দেখা যায় ঘড়ির সময়। ১৪১ ফুট উঁচু ঘড়িটির ওজন প্রায় ৩৬,০০০ মেট্রিক টন, যা পুরো আইফেল টাওয়ারের ওজনের চেয়েও প্রায় ৩.৫ গুণ বেশি। বিশালাকার এই মক্কা ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৯ কোটি ৮০ লাখ টুকরো ২৪ ক্যারেট সোনার টাই, যাতে লিখা আছে আল্লাহু আকবার। আর এই ঘড়িটিকে আলোকিত করতে প্রায় ২০ লাখের মতো এলইডি বাতির ব্যবহার করা হয়েছে। চারটি ঘড়ির সমন্বয়ে তৈরি করা ঘড়িটিতে ব্যবহৃত মিনিটের কাটার দৈর্ঘ্য ৭.৭৫ ফুট এবং ঘন্টার কাটার দৈর্ঘ্য ৫.৫৫ ফুট। ঘড়িটির ওপরের অংশে স্থাপন করা হয়েছে প্রায় ২১,০০০এর মতো রঙিন আলোকবাতি। এসব বাতির কারণে রাতে রং পরিবর্তন করে ঘৃতই সাদা ও সবুজ রং ধারণ করে, আর দিনের বেলায় মক্কা ক্লক সাদা ও কালো বর্ণের মনে হয়। এছাড়া প্রতিদিন ৫ ওয়াক্তের নামাজের সময় ৩০ কিলোমিটার পর্যন্ত একটি ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আলো জ্বালিয়ে সংকেত দেওয়া হয়। একবিংশ শতাব্দীর সেরা এই উদ্ভাবন মক্কা ক্লকটি মসজিদ আল হারামের আঙিনায় অবস্থিত হওয়ার কারণে এর নির্মাণ কাজে কোনো অমুসলিম অংশগ্রহণ করতে পারেনি। সারা বিশ্বের ১টি প্রান্তে ঘড়িটির ১টি অংশ নির্মাণ করা হয়েছে। বিশাল আকারের এই ঘড়িটির নকশা প্রণয়ন করেছেন সুইজারল্যান্ড এবং জার্মানির প্রকৌশলীরা, আর সম্পূর্ণ ঘড়িটি নির্মাণ করা হয়েছে জার্মানিতে। তাছাড়া ঘড়িটির ক্যালিওগ্রাফি নকশা করেছেন তুরস্কের বিখ্যাত শিল্পীরা এবং ভারতের দক্ষ কারিগরেরা স্বর্ণ দিয়ে সেই সব ক্যালিওগ্রাফি প্লেট তৈরি করেছে। এখানকার জালানাগুলো তৈরি করা হয়েছে জার্মানিতে এবং জানালার কাঁচগুলো বানানো হয়েছে বসনিয়ায়। ঘড়িটির ওপরে ৭৫ ফুট ব্যাসের একটি চাঁদ সংযুক্ত করা হয়েছে। চাঁদের মতো দেখতে হলেও আসলে এটি একটি নামাজের ঘর, যেখানে একসঙ্গে ১০,০০০ মুসল্লি জামাতের সাথে নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও বিশেষ বিশেষ দিবস উপলক্ষে এই চাঁদ থেকে আকাশে বিচ্ছুরিত হবে প্রায় ১৬টি উজ্জ্বল আলোকরশ্মি, যা আকাশের ১০ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে যাবে। ২০০৪ সালে এই ঘড়িটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১০ সালের ১১ই আগস্ট পবিত্র রমজান মাসের প্রথম দিনে মক্কা ক্লককে ৩ মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এরপর ২০২১ সালে সুবিশাল এই ঘড়িটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়।